অশোকনগরের রাজীবপুরা বেড়া পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগে বাড়িতে এসে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয় বিজেপির 112 নম্বর প্রার্থী শ্যামল দাসকে। গতকাল সোমবার তার বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি একই পঞ্চায়েতের 92 নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত নির্বাচনের এজেন্ট অশোক কুমার বারিকের বাড়িতেও আসেন তিনি। ভোটের গণনার দিন দুপুরে বিজেপি নেতা অশোক কুমার বারিকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়ির সঙ্গে থাকা সাতটি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। দলের তরফে এদিন সুকান্ত মজুমদার আক্রান্ত দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা স্বরূপ চেক তুলে দেন। একমাত্র দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি। হই আমি ভালো করে ট্রিটমেন্ট ওষুধ পত্র ঠিকঠাক খাই, এই কথা বললেন। কতটা আশাবাদী? আমি দলের কাছে তো আশাবাদী। এই নিয়ে দুবার আসলো, আমার প্রিয়াঙ্কা দিয়ে এসেছিলেন, আজকে মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় এসছেন। আমি আশাবাদী, আমি দীর্ঘ 20 বছর ধরে লড়াই চালাচ্ছি, আজকে থেকে বিজেপি করছি না। আমি জানি বিজেপির একটা সিস্টেম দল, আমরা সেন্ট্রাল নেতৃত্বে যা বলে আমরা নিচুতলে সবাই সেই মান্যতা দিয়ে সেই কাজ করে অভিযুক্তকে শুনেছি নাকি গ্রেপ্তার করেছে, তো এখনও পর্যন্ত পুলিশ আমার বাড়িতে এসে তদন্ত করেনি। যতক্ষণ না থানার পুলিশ এসে আমাকে বলে যে হ্যাঁ অভিযুক্তকে ধরা হয়েছে বা কিছু, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় এসছেন, আমি খুশি হয়েছি। দলটা তো করি দীর্ঘদিন ধরে, এরকম একটা ঘটনা ঘটার পরে উনি এসছেন, আমি খুশি হয়েছি। এখানে প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছেন অবস্থা কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। দাদা, আমরা এখানে কেউই ছিলাম না, তবে যতটুকু খবর পেয়েছি দুপুরবেলার টাইমটাতেই হয়েছে ভোটের গণনার দিন। সব কিছু কিচ্ছু নেই, একজনের ওখান থেকে পিছনে দাদা বাড়িয়ে বাড়ির ল্যাব তো সব ভাঙচুর হচ্ছে, ল্যাব তো সব যা ছিল তাও জল দিল। কি অপরাধ ছিল আপনাদের? আমাদের কি অপরাধ ছিল বলতে পারবো না, কিন্তু আমরা দুজন কোনো কিছুই কিছু করতাম না। একটাই অপরাধ ছিল আমার শ্বশুর মশাই বিজেপি করে, এটাই করি, এটাই আর কোনো কিন্তু আমরা তো কোনো কিছু করতাম না, আমাদের তো কোনো দোষ নেই। আর ক্ষতি যদিও বা করে, কারোর ফ্যামিলিতে ঢুকে এরকম ভাবে ক্ষতি করে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আর খেতে পারবে না। আমরা মোট 6 জনের 2 বাচ্চা, আমাদের কিচ্ছু নেই, সব কিছু নম্বর 112-র তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, মাথায় প্রায় 30-32 স্টিচ পড়েছে, এমনকি বেধড়ক মারা হয়েছে, এবং তাই তিনি উলঙ্গ হয়ে বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। সমুদ্র কী চলছে পশ্চিমবঙ্গে, এবং মুখ্যমন্ত্রী বলেন যে 2-1 ছোট ঘটনা ছাড়া কোথাও ঘটনা ঘটছে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, তার যে হারমাত বিধায়করা আছে যারা সীমান্তে এপার ওপার থেকে শুরু করে সব কিছুর সাথে যুক্ত, সেই বিধায়কদের অঙ্গুলি হেলনে এগুলো হচ্ছে, চোর বিধায়ক সব। এক সময় পাবলিক এদেরকে তাড়া করে করে মারবে, সেই দিন আসছে, সেই দিনের জন্য যেন এরা তৈরি হয়ে থাকে। থানা বসে বসে ডিম পাচ্ছে, এরকম থানা লেখে রাখ কি, তুলে দেওয়া হোক, কোনো দরকার নেই তো এই থানা রাখার। পুলিশ এখানে আসেনি, কোনো রকম তদন্ত হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। ভোটের দিন তো যা ইচ্ছে তাই হয়েছে, গণনার দিন এদেরকে বোম মেরে গণনা কেন্দ্রের বাইরে ভয়ের পরিবেশ তৈরি করে সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছে, দিয়ে কাউন্টিংয়ের দিন এদের সবাইকে বের করে দিয়েছে। যখনই দেখেছে কেউ জিতেছে তার সার্টিফিকেট না দিয়ে তাকে মেরে বের করে দিয়েছে। ইলেকশন হয়েছে না রঙ্গ তামাশা হয়েছে আমরা এটা বুঝতে পারছি না।